হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আমি মহান আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেন সবসময় সুস্থ এবং সুখী থাকেন। বন্ধুরা, আজকে আমি একটি দেশ সম্পর্কে জানা অজানা ইতিহাস নিয়ে জানাবো। দেশটির নাম হলো টুভালু। টুভালু পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। একে হাইওয়ে প্রায় 42 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রায় 3400 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। টুভালুর নিকটতম প্রতিবেশী ফিজি দ্বীপপুঞ্জ প্রায় 1050 কিলোমিটার দক্ষিণে পূর্বে অবস্থিত। টুভালু পূর্বে এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল। এটি ব্রিটিশ গিলবার্ট ও এলিস দ্বীপপুঞ্জের উপনিবেশের অংশ ছিল। 1975 সালে এটি গিলবার্ট দ্বীপপুঞ্জ বর্তমান কিরিবাস থেকে আলাদা হয়ে এবং 1978 সালে স্বাধীনতা লাভ করে। টুভালু পটনয়ে অফ ন্যাশনালের সদস্য। ফোনাফুটি আটলটি টুভালুর রাজধানী এবং বৃহত্তম শহর। বন্ধুরা, আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশটির সরকারি ভাষা টুভালু আং এবং ইংরাজি। দেশটির মোট আয়তন 26 কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা 10,400 জন। দেশটির মোট মাদ্রাসা বিষয় $2,970। মুদ্রা টুভালুয়ান ডলার। গাড়ি চালানোর দিক বাম। কলিং কোড +6888। 1819 সালে ক্যাপ্টেন অফ দি স্পেল ভাইপোস থেকে ভারত আসার পরে ফোনাফুটি আবিষ্কার করেন, যেখানে এখন টুভালুর রাজধানী অবস্থিত। ফোনাফুটি প্রায় 14টি ছোট ছোট দ্বীপ সমন্বয়ে গঠিত। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে যখন প্রশান্ত মহাসাগরের মাঝে বিভিন্ন দেশের অধিকারগত বীজগণ আসে, তখন স্বাভাবিকভাবেই টুভালু ও পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জ সমূহ যুক্তরাষ্ট্রের অধীনে আসে। ইংরেজরা 1892 সাল থেকে 1916 সাল পর্যন্ত এলিস দ্বীপপুঞ্জকে এটি শাসন করে থাকে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপপুঞ্জে হাজার হাজার মার্কিন সৈন্য মোতায়েন করা ছিল। গিলবার্ট দ্বীপপুঞ্জ যা স্বাধীনতা পাবার পর কিরিবাতি নামে পরিচিত হয়ে আসছিল। 2002 সালে জুলাই মাসে টুভালুতে সম্পূর্ণ নিরপেক্ষ এবং মুক্তভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।